আজকে আপনাদেরকে আমি আমার একটা ক্লাসিক্যাল গানের জন্মের ইতিহাস বলতে পারেন, যদিও এটা ছোট বিষয়, সেটা নিয়ে একটু গল্প করব। তো গানের কথাটা ছিল, আপনারা ইতিমধ্যে আমার গানটি শুনেছেন এবং দেখেছেন, গানের কথা ছিল, জানি তুমি আসবে না তবু বসে থাকি। জানি তুমি আসবে না তবু বসে থাকি, সোনালি প্রভাতে তোমারই অপেক্ষায় আমি বসে থাকি। নিশি দিন গুনে স্বপ্ন দেখে, জানি তুমি আসবে না তবু বসে থাকি। আমার তবলায় যিনি সংকট করেন, তবলার উস্তাদ হলো তুলসী সাহা, শ্রদ্ধেয়। উনি আমার সাথে দীর্ঘদিন যাবৎ সকালবেলায় মর্নিংয়ে আমরা একসাথে সংকট করি। তো এই করতে করতে ফাইনালি একদিন উনি আমাকে বললেন যে, আপা, একটা ক্লাসিক্যাল গান আপনি যদি করেন তো মনে হয় ভালো হবে। তো আমি বললাম যে ঠিক আছে দাদা, আমি চেষ্টা করছি। তো তারপরে কিছুদিন পরে আমি একটি গান রেডি করে ওনাকে ওনার সাথে প্র্যাকটিস করছিলাম। তো প্র্যাকটিস করার সময় উনি বলল যে, এই ক্লাসিক্যালগুলি তো খুব ভালো লাগছে মাঝখানে, তো এগুলো কী করবেন? তা আমি বললাম, দাদা, একটা প্ল্যানিং আমি করেছি এটা নিয়ে। তো সেটা হচ্ছে যে, প্ল্যানিংটা ছিল যে আমার ওস্তাদ সঞ্জীব দে, আমি কিছু ওস্তাদের কাছে গান শিখেছি, তার মধ্যে আমার একজন প্রিয় ওস্তাদ ছিলেন সঞ্জীব দে, ওনার কাছে আমি দীর্ঘদিন আমি উনি আমার বাসায় এসেছেন এবং আমাকে তালিম দিয়েছেন, যার জন্য আমি অনেক কৃতজ্ঞ। এবং এটা আসলে শোধ করার না কখনোই। তো আমি বললাম যে, তুলসী দাদা, একটা কাজ করা যায়, এই গানটা আমি একটু অন্যভাবে ভাবছি, আমার ওস্তাদ সঞ্জীব দেকে দিয়ে যদি মাঝখানে ক্লাসিক্যালগুলি উনি যদি বলেন আর আমি যদি গানটা গাই তাহলে কেমন হবে? তো দাদা বললেন যে, বাহ, ফাইন আইডিয়া। তো এটা বলার পরে তুলসী দাদা সাথে সাথেই মোবাইলটা নিয়ে সঞ্জীব দাকে ফোন দিলেন। আমরা প্র্যাকটিস করছিলাম ওই দিন সকালে। ফোন দেওয়ার পরে তখন দাদা ওইবার থেকে বলে, কি হলো তুলসী? সবসময় এভাবে উনি বলতেন, বলে যে, দাদা, আমি তো এখন নীলপার এখানে। বলছে, হ্যাঁ বুঝতে পারছি, তুমি তো ওখানে গেলে একটা করে ফোন দাও। এরকম আমাদের একটা মানে রিলেশন ছিল। তো দাদা তখন বললেন এই কথাটা, বলে, তাহলে আমাকে কী করতে হবে? বলে যে, দাদা, আপনাকে এর মধ্যে একদিন আসতে হবে, দেরি করা যাবে না। তো যেই বলার সেই কাজ, দুই তিন দিনের মধ্যে দাদা আসলেন। আসার পরে তারপরে দাদাকে নিয়ে হচ্ছে আমরা গানটা প্র্যাকটিস করলাম, দাদা শুনলেন। দাদার আমার গানের মাঝে মাঝে অসম্ভব সুন্দর একটা ক্লাসিক্যাল উনি তান করছিলেন। তাতে সময়ের ডিউরেশনটা বেড়ে যাচ্ছিল। আমি বলছি, দাদা, কোনো সমস্যা নেই, ক্লাসিক্যাল গান তো এরকমই হবে এবং হওয়া উচিত। দাদা বলছে, ওকে ঠিক আছে, তাহলে গানটা অনেক ভালো, তুমি রেডি করে ফেলো। তো এভাবে আমার গানটা আর কি রেডি করার জন্য আমরা প্রস্তুত নিচ্ছিলাম। তো ফাইনালি গিয়ে সঞ্জীব দার সাথে আমার কাজটা করা হলো না,
কেন করা হলো না সেই কথাটাই বলতে চাই। ঠিক ইতিমধ্যেই আমাদের ওই সময় আমাদের বাংলাদেশে করোনা প্রবেশ করে। তো করোনা জন্য প্রথমে তো সবাই আমরা বুঝতে পারছিলাম না এটা কীভাবে মেনটেন করব। আমি ভাবছিলাম যে দাদাকে আবার অডিও ভিডিও সব মিলে বের করব, ঠিক আছে থাক এখন দরকার নেই পরে করি। এ ভাবতে ভাবতে ঠিক 7-8 মাস পরেই দাদা আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন। এটা আমার জন্য যে এত একটা কষ্টদায়ক এবং মেনে নেওয়াটা ভীষণ কষ্টের ছিল সেই মুহূর্তে, কারণ উনি আমার সুরের পিছনে সবসময় উনি উৎসাহ প্রেরণা যোগাতেন এবং উৎসাহ দিতেন যে চর্চা করবা আর যাই করো চর্চাটা রাখতে হবে রেগুলার, এবং করছি কি না এটা উনি খুব খেয়াল রাখতেন। তো এটাই বলতে চাই যে আসলে সঞ্জীবদের জন্য কথা বললে একদিনে বলা শেষ হবে না, এটা অনেক কিছু বলতে হবে। তো এটার গানটা আমি ফাইনালি আমি গানটা হলো অডিওটা করি, কিন্তু অডিওটা করে আমার মোটেই ভালো লাগে নাই, কারণ মিডিলে যে ক্লাসিক্যালগুলো এটা একেবারেই অফ আছে। সিম্পল যেহেতু ক্লাসিক্যাল গান তো ওখানে আমি দুই লাইন কোনো মতে আর কি দিয়ে রেখেছি, সেভাবে এটা হয় নাই। অডিওটা গাওয়ার সময় আমার অনেক প্রবলেম হচ্ছিল, আমার মিউজিক ডাইরেক্ট উনি বলছিলেন টেক দেওয়ার সময় যে কি ব্যাপার আপা আপনার মানে সেইটা হচ্ছে না কেন, এখানেও একটা প্রবলেম ছিল, ওই দিনও আমার কষ্ট হচ্ছিল। ভিডিওর সময় যেটা হয়েছে গিয়ে আমি মানে শর্টে যখন যাই তখন হচ্ছে না, স্মাইল জিনিয়ার উমি চাচ্ছে যে আরও স্মাইল হোক কিন্তু হচ্ছে না। মানে যখন আমি আমার তানপুরাটা হাতে নিয়ে আমি যখন পারফরমেন্সের জন্য বসি যখন যাই এটা মানে এই পরিবেশটা গেলেই কেন জানি আমার দাদার কথা বারবার মনে পড়ে যায়। তো যিনি আর উনি দৌড় দিয়ে জিজ্ঞাসা করে বলে যে এরকম আপা কি হয়েছে আজকে আপনার, আপনার তো এরকম কখনো বলতে হয় না স্মাইল স্মাইল এটা বলতে হয় না। তো আমি আসলে ওকে বলতে পারিনি সেই দিন যে আমার আসলে কি হয়েছে, আজকে যখন এটা অন ইয়ার যাবে রুমি জানবে যে আসলে আমার কি হয়েছিল সেই দিন এই বিষয়টা। তো শেষ পর্যন্ত আমি আমার মনের মতো এটা অডিওটাও আমি টেক করতে পারিনি, এটার ভিডিওটাও আসলে আমি ওভাবে শট আমি দিতে পারিনি, যেটুকু হয়েছে ভিডিওর কৃতিত্ব এটা পুরোটাই জিনিয়া রুমির। তো এটাই বলতে চাই যে আসলে আমরা কেউ পৃথিবীতে কখনো থাকবো না, সবাই চলে যাব, কিন্তু চলে যাওয়াটা সকলেরই কাছেই, প্রতিটা মানুষ চলে যাওয়ার পিছনেই অনেকেরই কষ্ট থেকে যায়, আমারও আমার সুরের ওস্তাদজি চলে গেছেন। তো এই কষ্টটা আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে পেরে মানে আজকে নিজেকে ভীষণ হালকা বোধ করছি এবং ভালো লাগছে যে না আপনাদেরকে বলতে পারলাম আমার এই কষ্টের কথাটা। তো এটুকুই বলতে চাই যে দাদা আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন, আমি সব সময় আমার সুরের মাঝে আপনাকে আমি স্মরণ করি শ্রদ্ধা করি। স্বপ্ন দেখি
जाने